तो हेलो गाइस, वेलकम बैक विथ अनदर न्यू PUBG मोबाइल वीडियो। तो বন্ধুরা আমি এসে গেছি আরো একটা PUBG মোবাইল নিউ ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে আমরা কিছু ইনফরমेटिव বা তোমাদের কিছু डाउट्स আছে যে ক্যারেক্টার নিয়ে, তো সেই সব নিয়ে আমরা কিছু আলোচনা করব। আলোচনা ঠিক নয়, একটা কম্পারিজন ভিডিও বলতে পারো এটা এক প্রকার। তো আমরা অ্যান্ডি এন্ড কার্লোর উপর একটু কম্পারিজন করব যে তোমরা কোনটা নিলে ভালো হয় বা কোনটা সবথেকে বেটার। বিকজ অফ তোমরা জানো এখন ক্যারেক্টার ভাউচার বহুত দিচ্ছে PUBG মোবাইল। অলরেডি আমি যদি আমার ইনভেন্টরিতে গিয়ে দেখে থাকি, আমার ইনভেন্টরিতে তোমরা দেখবে ক্যারেক্টার হচ্ছে অলরেডি 900 জমা হয়ে গেছে আমার সেকেন্ড অ্যাকাউন্টে। তো আর 300 জমাতে পারলেই আমি যে কোনো একটা ক্যারেক্টার মানে কার্লো বা অ্যান্ডি যে কোনো একটা 1200 ক্যারেক্টার ভাউচারের দিয়ে ইজিলি নিয়ে নিতে পারবো। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা পুরোটা দেখবে। ভালো যদি দেখো ভিডিওটা, অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডের সাথে, যাতে তারাও গাইস যারা প্রথম এই নিউ কোনো ক্যারেক্টার নিতে চলেছে তাদের অনেক হেল্প হয়ে যাবে। আর মেক শিওর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা প্রথমত বলে দিই ক্যারেক্টার হচ্ছে তোমরা আপকামিং আর কি কি পেতে পারো, ঠিক আছে? তো ওভারঅল যদি 1200 ক্যারেক্টার হচ্ছে তোমরা আজ অব্দি জমাতে পারো, আর যারা অনেকেই ধরো পুরনো প্লেয়ার আছো যারা এখনো পর্যন্ত কোনো ক্যারেক্টার বাই করুন, তাদের কাছে আই হোপ গাইস 1200 কেন মিনিমাম তো 1500-1600 ক্যারেক্টার ভাউচার জমে গেছে যদি কোনো না ক্যারেক্টার বাই করে থাকে। তো রিসেন্টলি গাইস আমাদের ইভেন্ট চলছে অ্যানাস গিফট বলে, তো এখানে গাইস দেখতে পাচ্ছি ইভেন্ট সেকশনে যেটার অলরেডি আমি 6 তারিখে শেষ হবে। তো 6 তারিখে আমরা নিউ একটা ইভেন্ট অ্যানা গিফটের উইক 4 আসবে। তো উইক 4 আর উইক 5 আসার বাকি আছে, আর উইক 3 থেকে একটুখানি ঘাবলা করে দিয়েছে এটাই যে 350 ক্যারেক্টার ভাউচারের জায়গায় 200 ক্যারেক্টার ভাউচার দিয়েছে। আর যদি এরকমই দেয় মানে 200ই যদি দেয় তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি উইক 4 অ্যান্ড উইক 5 আমরা 200-400 ক্যারেক্টার ভাউচার পাবো। আর আমার ইনভেন্টরি যদি আমি দেখাই, ইনভেন্টরিতে গিয়ে গাইস দেখবো আমার 900 আছে, আর 400 যদি হয় 1300 ক্যারেক্টার ভাউচার হয়ে যাবে। মোটামুটি 1200 প্লাসই আমরা পেতে পারি ক্যারেক্টার ভাউচার। তো সেই হিসাব মতো এইটাকেই বেস করে আমরা দেখবো যারা আজ পর্যন্ত কোনো ক্যারেক্টার ধরো আনলকই করেনি, এই ওয়ার্কশপে গিয়ে যদি ক্যারেক্টারে যাই, আর 1200-র ওপরে যদি সবথেকে দামি ক্যারেক্টার যদি হয়ে থাকে সেটা হলো অ্যান্ডি আর কার্লো, যার কস্ট গাইস 1200, ঠিক আছে? তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে আজকে আমরা কিছু তুলনা করব বা কিছু কম্প্যারিজন করব, যেখান থেকে তোমরা ডিসাইড করতে পারবে কোনটা নিলে ভালো হয়। তো বন্ধুরা আমরা এখানে রেটিংস দেবো, টোটাল 5 রেটিংসে বা 5 স্টারের ওপরে বেস করে আমরা ডিসিশন দেবো। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন ক্যারেক্টার নিতে চলেছো। তো বন্ধুরা প্রথমত আমরা চলে যাবো ক্যারেক্টারে। তো ক্যারেক্টারের ফার্স্ট পয়েন্ট গাইস আমরা ফার্স্ট স্টার ডিভাইড করব, সেটা হলো গাইস তাদের প্রাইস বা কস্টিং দিয়ে। তো ওয়ার্কশপে চলে যাবে, ক্যারেক্টারে চলে যাবে, ক্যারেক্টারে যাওয়ার পরে আমরা চলে যাবো ফার্স্টেই গাইস অ্যান্ডিতে। তো অ্যান্ডি দেখতে পাচ্ছ এখানে, অ্যান্ডির আমি এটা যদি ক্যারেক্টার হচ্ছে টিকটা তুলে দিই, টোটাল প্রাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো ডিফল্ট ক্যারেক্টার, মানে যখন তুমি ফার্স্ট বাই করবে এই ড্রেসটা পাবে। আর এর কস্টিং গাইস দেখতে পাচ্ছ 1200 UC, আর যদি তুমি ক্যারেক্টার ভাউচার ইউজ করো তাহলে আমার কাছে 900 আছে, সেহেতু 900 মাইনাস হয়ে যাবে, হয়ে গিয়ে 300 UC এখন দিতে হবে। তো এটা বাদই দিলাম, তো টোটাল কস্টিং এখানে দেখতে পাচ্ছ কস্টিংয়ের দিক থেকে 1200। এবার কার্লোতে চলে যাবে, তো কার্লোতে গাইস দেখতে পাচ্ছ কার্লোরও সেম প্রাইস, এটা হলো তার ডিফল্ট ক্যারেক্টার, মানে ডিফল্ট লুক এই আউটফিটটার সাথে তুমি পাবে, আর সেটারও গাইস 1200। তো গাইস কস্টিংয়ের দিক থেকে যদি এদেরকে আমরা স্টার দিয়ে থাকি তো গাইস দুজনেই পাবে 1-1 স্টার। তো কার্লো হয়ে গেল 1টা স্টার আর অ্যান্ডি 1 স্টার, ঠিক আছে? তো আমরা টোটাল 5 স্টারের ওপর বেস করে আমরা ডিসিশন দেবো যে কোনটা বেশি ভালো, ঠিক আছে? তো নেক্সট যে পয়েন্টের সাথে আমরা তুলনা করবো সেটা হলো লুক ওয়াইজ। তো কোনটা লুক ওয়াইজ কোনটা বেটার, মানে দেখতে কোনটা ভালো তার ওপর বেস করে। তো ফার্স্টে আমরা অ্যান্ডিতেই শুরু করছি। তো অ্যান্ডিতে গাইস আপাতত এটা হলো তার ক্যারেক্টার দেখতে পাচ্ছে অ্যান্ডির। অ্যান্ডি ক্যারেক্টারের লুক যদি দেখো এখানে যদি বা হাঁটানো যাচ্ছে, যেহেতু আমার এখানে মানে পারচেস করা নেই সেগুলো আমি এখানে হাঁটাতে পারছি না। তো এখানে গাইস দেখবে অ্যান্ডি ক্যারেক্টার মোটামুটি স্ট্যান্ডার্ড লুক, একটু বিয়ার্ড আছে, হালকা গোপ দাঁড়িয়ে আছে, এই যে মাস্কটা আছে বলে তেমন একটা লুক দেখা যাচ্ছে না, বাট ডিসেন্ট, মানে খুবই ওপি লুক না, খুবই স্টাইলিশ লুক নয়, বাট একটা ম্যাচিওর লুক দেখতে পারো অ্যান্ডির। তো অ্যান্ডি এটা ডিফল্ট লুক, আর নর্মাল লুক আমি বলবো না, খুবই ওপি দেখতে। অ্যান্ডির লুক অনেকেরই পছন্দ, বাট বেশিরভাগ অ্যান্ডির লুক অনেকেরই পছন্দ নয়, আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স বলছে। লুক ওয়াইজ যদি আমরা এদেরকে স্টার দিই, তো গাইজ লুক ওয়াইজ আমরা নেক্সট যদি চলে যাই লুক ওয়াইজে কার্লোতে, তো কার্লোর গাইজ দেখতে পাচ্ছি এটা হলো ডিফল্ট লুক, আর গাইজ কার্লোর লুক হলো অ্যান্ডির থেকে প্রচুর ভালো, প্রচুর ওপি লুক, স্পাইক চুল দেখতে পাচ্ছ, সাইডে গাইস স্টাইলিশ হেয়ার দেখতে পাচ্ছ, সঙ্গে ড্রেস আপও ঠিকঠাকই আছে। অ্যান্ডিকে অনেকটা যেরকম ওল্ড লুকিং লাগে, বাট কার্লোকে সেটা লাগে না, কার্লো হলো স্টাইলিশ, একদম অ্যাডভান্স লুকিং গাইস দেখতে পাচ্ছ, মানে স্টাইলও আছে গাইস ক্যারেক্টারটা, সিরিয়াসলি স্টাইল আছে। তো গাইস এই বেসিসে যদি আমরা মানে স্টার প্রোভাইড করি, তো গাইস স্টার বলতে গেলে এখানে গাইস
কার্লোই একটা স্টার পাবে। তো কার্লোর যদি স্টার পয়েন্ট আমরা কাউন্ট করি তাহলে কার্লো পাবে এখানে 2 স্টার, বাট অ্যান্ডির এখনও পর্যন্ত আছে 1 স্টার, ঠিক আছে। তো নেক্সট চলে যাবো গাইস আমাদের, সেটা হলো গাইস ইমোট। তো গাইস ফার্স্টেই চলে যাবো আমাদের কার্লোর ইমোট দিয়ে স্টার্ট করছি। তো গাইস ফার্স্টে যদি ইমোট সেকশনে চলে যায় কার্লোর কাছে তোমরা পেয়ে যাবে 4টে ইমোট, তো 4টে বেসিক ইমোট পাবে। তো ইমোটগুলো আমরা প্লে করি, দেন গাইস আমরা অ্যান্ডির ইমোট প্লে করবো, করে গাইস আমরা স্টার প্রোভাইড করবো যে কাকে কোন কত স্টার দেওয়া যায়। একটা করে স্টার, একটা পয়েন্টই স্টার ভ্যালুও হবে, মানে প্রত্যেক স্টেজে একটা করে স্টার পাবে, যে জিতবে সেই পাবে, ঠিক আছে। এটা ইমোট দেখতে পাচ্ছ, তো ফার্স্ট ইমোট এরকম বসে থাকবে, চিন্তা ভাবনা করছে বসে কিছু। সেকেন্ড হলো গাইস এই একটা অ্যামোনিশন বা কিছু একটা আছে বা নেই সেটা দেখার চেষ্টা করছে। আর থার্ড যে লেজেন্ডারি ইমোট, এটা হলো গাইস কিছু নেট ফেঁকে তার আওয়াজ শুনে এরকম কানে হাত দিচ্ছে। আর ফোর্থ হলো এই একটা, মানে ইমোটগুলো সিম্পলি আমি বলবো খুব একটা ওপি নয়, এর থেকে অনেক ভালো ভালো ইমোট তোমরা রয়্যাল পাসেও হয়তো পেয়েছো। এবার গাইস চলে আসছি অ্যান্ডির ইমোটে। তো অ্যান্ডির ইমোটে গাইস 4টে জায়গায় 5টা বাজছে, প্রথমেই গাইস একটা অ্যাডভান্টেজ ইমোটের দিক থেকে গাইস। তো এখানেই প্লাস পয়েন্ট অ্যান্ডির বেড়ে গেল, কিন্তু তুমি কার্লোর ক্ষেত্রে পাচ্ছ 4টে ইমোট, এর ক্ষেত্রে পাচ্ছ 5টা, তার মধ্যে 2টো লেজেন্ডারি। আর এটা হলো গাইস প্রথম ইমোট, যেটা গাইস অনেকেরই পছন্দ, যেটা গাইস দেখতে পাচ্ছ এই একটা হ্যান্ড স্ট্যান্ড বলে। তো হ্যান্ড স্ট্যান্ড করতে গিয়ে পড়ে গেল। নেক্সট গাইস এই একটা ইমোট, যেটাও গাইস একটা ইউনিক টাইপের ডান্স দেখতে পাচ্ছ। আর এইটা গাইস এই যে ইমোটটা, যেটা গাইস অনেক ক্ষেত্রে অনেকেই কাজে লাগায়, এটাও দেখতে পাচ্ছ খুবই ওপি। আর দেন গাইস গাইস লেজেন্ডারি ইমোট গাইস দেখতে পাচ্ছ, যেটার কাছে কোনো রকম তুলনা হবে না। এখানে গাইস যদি আমি কম্পেয়ার করি তাহলে গাইস এখানে কিন্তু অ্যান্ডি জিতে যাবে। তো অ্যান্ডি এখানে পাবে 1 স্টার, কার্লো পাবে 0 স্টার। তো গাইস অ্যান্ডি আর কার্লোর এখন যদি আমরা 3 স্টেজের পরে তুলনা করি, মানে 3টে ক্যাটাগরির পরে, তাহলে গাইস অ্যান্ডিও 2 স্টার আর কার্লো 2 স্টারে আপাতত দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো নেক্সট গাইস চলে যাবো এমভিপি ইমোট। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো ডিরেক্টলি এমভিপি ইমোটের দিকে। তো এমভিপি ইমোটে 2 স্টার 2 স্টার এখনও দুজনেরই কম্পিটিশন চলছে। তো এমভিপি ইমোটে চলে যাবো ডিরেক্টলি। তো এমভিপি ইমোটে যদি যাই, তো অ্যান্ডির এমভিপি ইমোট তোমরা এখানে গাইস দেখো, এটা হলো গাইস অ্যান্ডির এমভিপি ইমোট, যেখানে গাইস ওর যে কাঠপুতলিটা আছে সেটাকে ডান্স করাবে বা সেটাকে নাচাবে দেখতে পাচ্ছ, যেটা গাইস ওয়ান অফ দ্য বেস্ট ইমোটের মধ্যেই পড়ে এমভিপি। আমার তো বেশ ভালোই লাগে, তো তোমাদের কেমন লাগে তোমার নিচে কমেন্ট করে জানাবে। তো এটা হলো গাইস অ্যান্ডির ইমোট আমি দেখিয়ে দিচ্ছি, দেন গাইস আমরা চলে যাবো কার্লোর এমভিপি শোকেসে যাবো। আর এটা হলো গাইস কার্লোর এমভিপি ইমোট। তো দুটোই গাইস দুটোর ক্ষেত্রে বেস্ট, আমি বলবো না যে কোনোটাই খারাপ। তো এক্ষেত্রে গাইস আমি ডাউটফুল হয়ে গেছি যে কাকে কোন স্টার দেবো। এক্ষেত্রে কাউকে স্টার ভাগাভাগ না করে আমি দুজনকে 1 স্টার 1 স্টার করে দেবো, তাহলে গাইস দুজনেরই হবে 3 স্টার করে এখনো পর্যন্ত। তো এখানে গাইস কার্লো পেলো 1 স্টার, ঠিক আছে, আর অ্যান্ডিও পেলো 1 স্টার। তো এখানে দুজনেরই এখনও সমান সমান গাড়ি চলছে, দুজনেই 3 স্টার করে আপাতত পেয়েছে। আর আমরা চলে যাবো এখন লাস্ট কম্পারিজন, সেটা হলো আউটফিটে, কার কেমন আউটফিট লুক সেটাই চলে যাবো। তো সেটাই গিয়ে লাস্ট আমরা কম্পারিজন করবো আউটফিটের দিক থেকে, দেন গাইস আমরা এটার শেষ করবো, শেষ করে আমরা ডিসিশন দেবো কোনটা নিতে পারি। তো ফার্স্ট অফ অল অ্যান্ডির আউটফিটে আমরা চলে যাচ্ছি। তো অ্যান্ডির আউটফিটে যদি যাই, তো এটা হলো অ্যান্ডির আউটফিট, এটা হলো গাইস ডিফল্ট আউটফিট যেটা তোমরা বেসিক পাবে। তারপরে গাইস এই একটা আউটফিট দেখতে পাচ্ছ, যেটা নর্মালি ড্রেস আপ, মানে এর কি লুক একদম জেন্টেলম্যান অ্যান্ড স্মার্ট লুক, জেন্টেলম্যান টাইপের নয় বা খুব একটা ওপি লুক নয়, বাট কিন্তু দেখতে কুল লুক লাগে ডিসেন্ট মতো। আর সেকেন্ড এই একটা আউটফিট দেখতে পাচ্ছ, এটা একটা থার্ড আউটফিট। দেন লেজেন্ডারি কিছু আউটফিট আছে, যেটা রেড অ্যান্ড ব্লু কালার, যেগুলো বেশ ভালো। এই একটা হোয়াইট অ্যান্ড গ্রে কালারের ড্রেস, আর সঙ্গে এই মেথিক ড্রেস আছে, তার সাথে একটা মেথিক ইমোটও আছে, যেটা গেছে ওয়ান অফ দ্য বেস্ট ইমোটের মধ্যে পড়ে আর ড্রেসের মধ্যে পড়ে অ্যান্ডির ক্ষেত্রে। তো এখানে যে যার বেজিজে লুক বলবো বেশ ভালো, আউটফিটও বেশ ভালো, কিছু হেড গিয়ার আছে, কিছু মাস্ক আছে, লেজেন্ডারি মাস্কও আছে, যেগুলো তোমরা এই ক্যারেক্টারের সাথেই নিতে পারবে, আনলক করতে পারবে, ঠিক আছে, পপেট মাস্টার আমাদের যেটা। এটা গেল তো আমাদের অ্যান্ডির আউটফিট। দেন আমরা চলে যাবো কার্লোর আউটফিটে। তো কার্লোর আউটফিটে যদি যাই, কার্লোর বেসিক আউটফিট এইটা, এই রেড কালার আউটফিটটা পাবে তোমরা কেনার সাথে সাথেই। তারপরে গাইস এই পার্পল কালারের একটা আউটফিট আছে, দেন ইয়েলো কালারের একটা আছে, দেন গ্রিন কালারের একটা আছে, আর তারপরে গাইস লেজেন্ডারি একটা আছে, গাইস দেখতে পাচ্ছ লেজেন্ডারি আউটফিট রেড অ্যান্ড ইয়েলোর ভিতরে। তারপরে আছে আরেকটা লেজেন্ডারি গ্রিন কালারের ভিতরে। তারপরে আছে এই একটা মেথিক, যেটা নিয়ন কালারের ওপর উইথ ক্লথ এফেক্ট দেখতে পাচ্ছ, এটাও গাইস ওয়ান অফ দ্য অনেকেরই ফেভারিট আউটফিট বলতে পারো। আর তারপরে তো মাস্ক বাগেরা আছেই। তো এখানেও গাইস কম্প্যারিজনের দিক থেকে গাইস দুজনের আউটফিটে দুজনের আলাদা আলাদা তুলনা করা পসিবলই নয়। তো দুজনকেই আমরা এখানেও 1 স্টার 1 স্টার দেবো। তো সেক্ষেত্রে গাইস আমাদের এখানে কার্লো পাবে 4 স্টার, ঠিক আছে, আর অ্যান্ডিও পাবে টোটাল 4 স্টার। তো দুটো ক্ষেত্রেই গাইস তোমরা দেখতে পেলে দুজনেই কিন্তু আপাতত আমাদের 5খানা কম্পিটিশন কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দুজনে গাইস 4 স্টার 4 স্টার করে পেয়েছে, 5টা স্টারের ভিতরে দুজনে 4টা করে স্টার পেয়েছে। তো এবার গাইস চলে আসবো ডিসিশানে। তো এবার যদি গাইস এবার ডিসিশান কী দেবো, যে আমরা নেবোটা কি, ঠিক আছে। তো তোমরা যদি ডিসিশান আমার ক্ষেত্রে নিতে চাও, তো
যাদের গাইস ইমোট পছন্দ তারা অবভিয়াসলি চলে যেতে পারো অ্যান্ডিতে, আর যাদের গাইস লুক, তাদের লুক ম্যাটার করে আমার ক্যারেক্টার কেমন দেখতে, স্টাইলিশ লুক কিনা বা লুকটা ভ্যারি করে, তো তারা অবভিয়াসলি কার্লোতে যেতে পারো। এইটাই আমার ফাইনাল ডিসিশান, বাট আদারওয়াইজ যে কোনো ক্যারেক্টার নিয়েই তুমি খেলতে পারো, আমার ক্যারেক্টার ম্যাটার করে না, কারণ গেম প্লেতে তোমার ক্যারেক্টারের কোনো অ্যাডভান্টেজ তো নেই, কারণ আমি কার্লো নিলে যে বেশি জোরে দৌড়বো বা অ্যান্ডি নিলে স্লো দৌড়বো তার তো কোনো ম্যাটার নয়, কারণ তোমার খেলার স্কিলসের ওপর ডিপেন্ড করছে তোমার খেলা। তো ক্যারেক্টার তুমি যা খুশি নিতে পারো, তুমি এমনকি ভিক্টর মামাকে নিয়েও খেলতে পারো, তো ডিপেন্ডস অন ইউ। আমি এখানে ফাইনাল ডিসিশান এটাই, যেটা যার পছন্দ সেটা সে নিতে পারো। এক একটা ক্যারেক্টার গাইস তার জায়গায় ঠিক, তো তাকে ওরম ভাবে কম্পেয়ার করাটাও ঠিক না। তো এটাই ছিল ওভারঅল কম্পারিজন। তো গাইস তোমাদের ভিডিও কেমন লেগেছে তোমার নিচে কমেন্ট সেকশনে জানাবে, আর তোমরা কোন ক্যারেক্টার নিতে চলেছো আই হোপ গাইস তোমাদের কাছে ক্লিয়ার। এবার তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কোনটা নিতে চলেছো, আর গাইস ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও আপাতত এটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।